বাড়ি সো বুঝতেই পারতেছেন আপনারা চাইলেই চলে আসতে পারেন মুখ বাড়ি মুখ যাবা কি কি আবার কও কও ইতিমধ্যে মোরা চলে এসেছি মুখ যাবা তোমার বাড়ি কমে বলুন সর আমার দিন করলে আসসালামু আলাইকুম গাইস কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আর আমার কথা না বললেই না কালকে সারা রাত বৃষ্টিতে ভিজা ভিজা কুয়াকাটা আসছি যার জন্য মোটর ব্লকটা এরকম রাখতে পারি নাই আশা করি এইখান থেকে রিয়াদের বাসায় যাব ওই ব্লকটা সম্পূর্ণ আমি পরের এপিসোডে দিয়ে দিব এইখানে তেমন একটা মোটর ব্লক নাই আমরা হচ্ছে কুয়াকাটা যাস বিচের পাড়ে তারপর হোটেলে কী কী করছি ওই নিয়ে একটা ব্লক বলতে পারো তো চলো দেখা যাক কি হয় আর এইখান থেকে আমরা যাব হচ্ছে রিয়াদের বাসায় ওইটা আমরা পরের ব্লকে দিব আর এই হচ্ছে রিয়াদ আমরা এইখান থেকে ওর বাসায় যাব ওই ভিডিওটা মোটর ব্লক আশা করি মোটামুটি পাবা তারপর হচ্ছে ওদের এলাকা অনেক সুন্দর ওইখানে যা যা করব সব কিছু পরের এপিসোডে আসবে ইনশাল্লাহ ওইটা আমি দুই দিনের ভিতরে দেওয়ার চেষ্টা করব তো চলো দেখা যাক কুয়াকাটা আমাদের সাথে কী কী হয়েছে অ্যান্ড আমরা কী কী সমস্যা ফেস করছি আসলে এই ট্যুরটাই ছিল সম্পূর্ণ একটা প্যারা ট্যুর তো আজাইরা গল্প বাদ দিয়া চলো যাওয়া যাক ব্লগে আর ওইটা ওকে তো আমরা দেখি আগে ওরা কি খায় আমি তো বেশি চিতা আমিও কই চিতে বাক এটা চিতে বাক বিড়াল বিড়াল না চিতে বাক এইভাবে স্বার্থপর আসলে হয় মানুষ এদিক তাকাতে তাহলে বেড়া লেবু খালি দিয়ে টানিয়ে আনলাম রুমন ভাই তুমিও বেড়া তুই তো বেড়া ভাই আসিলি আমাকে দুইজনারে না দিয়া হেরা মনে করে খাইতে আছে ভাই এত তাড়াতাড়ি এত সেলিব্রিটি হই নাই তো চলে আসলাম বিচের পাড়ের কাছাকাছি
সকালবেলা অনেক কুকুর দেখা যায় এই জায়গায়। সকালের যে এই যে পরিবেশটা আসলে শান্ত শিষ্ট পরিবেশ, এইটা সবসময় পাওয়া যায় না। আর হয়তো এক ঘন্টা পরে হচ্ছে যে অনেক মানুষের ভিড় থাকবে, এখনো করোনা প্রভাব ওই রকমের শেষও হয় নাই। আমরা আসলে চলে আসছি বিশের কাছাকাছি, দেখতেই পাচ্ছি আসলে অত্যন্ত সুন্দর। ছবি তোলা নিয়ে ব্যস্ত, এইটাও নাকি একটা ছবি তোলার স্টাইল। যাই হোক, যে আপনি শান্তি পায় ও তো মজা লইতেছে, তাই তো বুঝছে ব্যাপারটা। আসলে কালকে রাত্রে ঘুম হয় নাই ঠিক মতো, যার জন্য অনেক ক্ষুধা লাগছে। তো আগে কিছু খাই, তারপরে দেখি কি প্ল্যান করা যায়। সো বুঝতেই পারতেছেন আপনারা চাইলেই চলে আসতে পারেন। মুখবাড়ি মুখবাড়ি যাবা কি কি আবার কও কও। ইতিমধ্যে মোরা চলে এসেছি, মুখবাড়ি যাবা। তোমার বাড়ি কমে বলুন ডাল খাওয়াইতে লইছে। আয় বেড়া ভাই তুই ভাষাইল। Thank you.
এই ভিডিও কিন্তু সেই কি আর করব ভাই মাগরে তো কাজ কাম নাই থাকা ভাই কষ্ট খুব ব্যথিত ভাই ব্যথিত না দেন না বিচের অবস্থা কি সিজন খারাপ ভাই সিজন খারাপ পুরো বিচে তুমি মানুষ দাও প্রতিদিন দুইজন তিনজন ক্যামেরাম্যান মানে যে আমরা গেস্ট ধরি ক্যামেরাম্যান সবচেয়ে বেশি তুলছি সারা যে পার্টি গুলো আর আমাকে তো মনে করেন তো এই হচ্ছে মোটামুটি এই চার দোকানের ভিউটা এইখান থেকে কুয়াকাটা আসলে অনেক সুন্দর লাগে এইখান থেকে সমুদ্রটারে তাকালে মনে হয় যে আকাশটা ওই সাইড দিয়ে সম্পূর্ণ মিশে গেছে পানির সাথে আর এই জিনিসটা হচ্ছে সন্ধ্যাবেলা এবং একেবারে সকালবেলা খুব ভালো লাগে জিনিসগুলো কালকে ভাই কানতে কানতে এক্স গার্লফ্রেন্ড পাশের রুমে আছে লেহার হাজবেন্ড নিয়ে আর ভাই হচ্ছে ঘন্টায় কত লেবু খালি খেতের মধ্যে ও এই জায়গায় কুয়াকাটা আছে আর বেঁচে কম মানুষের বাটপারি তো একটা লিমিট থাকে সবাই নাইম বেড়ে মানে কমেন্ট করে রাখবেন যে আমার একটা চেয়ার লাগবে নাইম ভাই বুকিং দিয়ে দেবে অ্যাডভান্স লাগবে না অ্যাডভান্স অ্যাডভান্স লাগবে না 30 টাকা 30 টাকা অ্যাডভান্স লাগবে আগে বুকিং দিয়ে আসলে তারপর ঘন্টা ফ্রি টাইম আসলে জিনিসটা হচ্ছে এই রকমের সকালবেলা এন্ড হচ্ছে চা এন্ড সমুদ্রের ভিউ ও জিনিসটা আসলে ইজ হচ্ছে বাবার শয়তান আবার আসলাম ইন্টোর পরে আসলে কালকে রাত্রে কুয়াকাটা কারেন্ট ছিল না জেনারেটর দিয়ে আমরা ফোন মোটামুটি চার্জ করছিলাম আমার অ্যাকশন ক্যামেরা অলরেডি শেষ চার্জ তারপরে মেমোরি যা ছিল ওগুলো ফুল হয়ে গেছে অ্যান্ড আমরা হচ্ছে এখন যাই বাসার দিকে তো এখান থেকে হোটেলে যাব তারপর রেডি হয়ে রিয়াদের বাসায় চলে যাব আর রাব্বি মামার হচ্ছে বার্থডে ছিল এই কারণে আমরা এই দিকে আসা কিন্তু রাব্বি মামার এলাকায় আমরা ওই রকমই ঢুকতে পারি না কালকে আসার সময় রাত্রে একটু ঢুকছিলাম তারপরে অনেক প্যারা কইরা বৃষ্টিতে দিচ্ছি রেইনকোট ছিল আমাদের দুইজনার তাও অনেক কষ্ট করছি কালকে রাত্রের ট্যুরে এই জন্যই হচ্ছে ভিডিওটা ওই রকমের রাখতে পারি নাই আমরা যদি রওনা দিছিলাম বিকালবেলা তারপরেও রাস্তায় অনেক ঝামেলা ছিল যেটা আমি ফার্স্ট এপিসোডে দিয়ে দিছি আর অনেক ঝামেলা ফেস করা পুলিশেও প্রচুর ঝামেলা করছে করোনার সিজন চলে এই জন্য আমরা চিন্তা করছি এইখান থেকে রিয়াদের বাসায় যাব আর ওইখানে যাইয়া মোটামুটি মটোব্লগ তারপর এমনি আমরা যা করি টুকটাক ওইগুলা ওইখানে গান হবে আড্ডা হবে আশা করি পরের ভিডিওতে আমি দিয়ে দিব এখন হচ্ছে আমরা হোটেলের দিকে যাচ্ছি আর হোটেলে যাওয়ার পরে প্যাকিং কইরা
তারপরে রিয়াদের বাসায় যাব আর এই ডাচ বাংলা ব্যাংক নিয়ে মোটামুটি কালকে রাতে প্রচুর প্যারা হয়েছে আমাদের কারো কাছেই টাকা ছিল না তারপরে আমরা এইখানে আসি বৃষ্টি পড়তেছিল অনেক প্যারা নিয়ে মোটামুটি কালকে রাতের ভিডিওগুলো হয়তো যদি ওরকমের কালেক্ট করতে পারতাম তাহলে বুঝাইতে পারতাম যে আসলে এইবারের কুয়াকাটা ট্যুরটা যে কতটা প্যারায় কাটাইছি আর এইখানে সকালে ইমন মাছের আদার দিছিল আর আমরা এখনও এই জায়গায় তো মোটামুটি এই এই জায়গাটা সবাই চেনো এটা হচ্ছে খাস পুকুর আর আমরা এখন যাব হোটেলে এইখানে একটু বসলাম আজকের মতো